হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো আগে একটা দেখবে যে দেখেছো হয়তো যে ডোনা ডোনার বাবার সঙ্গে প্র্যাঙ্ক করেছিল, তো আজকেও ডোনা ডোনার মামায়ের সঙ্গে প্র্যাঙ্ক করবে। তো প্র্যাঙ্কটা কি আমি বলি, যেটা হচ্ছে ডোনার মামায়ের কোনো হুঁশ নেই। আজকে ও দুপুরে ঘুমায়নি, সারা দুপুর কাজ বাজ করেছে, তো ওর কোনো হুঁশ নেই। ঠিক আছে, ওর কোনো হুঁশ নেই, তাই জন্য ও কি করছে এখানে অনেক সাজার জিনিস নিয়ে নিয়েছে। ঠিক আছে মা, আস্তে কথা বল। আর ও এখন ওর মামাইকে সাজাবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর সাজানো হয়ে গেলে ওর মামাইকে ডেকে তুলবে। তো ওর মামাইকে এখনও কি সাজাবে, কি সাজাবি মামাইকে বল? বউ সাজাবে ওর মামাইকে, বউ সাজাবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো মামাইয়ের সঙ্গে ডোনার প্র্যাঙ্কটা। তো সবার প্রথমে কি দিচ্ছে, কিরিম। সরে যা আসতে, এই মামার গায়ে উঠবি না, মারবে তাহলে। চুলটা সরা আসতে করে। এখন কটা বাজে দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, বিশ্বাস নাও করতে পারো, কিন্তু এখন সত্যি 2:45 বাজে। কারণটা হচ্ছে আজকে ডোনা ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, ও আমাদের পুজো শেষ হওয়ার পর 9:30 সময় ঘুমিয়েছে, উঠেছে কটা, 12:30 উঠেছে, উঠে খেয়ে দিয়ে নিয়ে এখনও জেগে রয়েছে। কত কিরিম দিয়েছে দেখো। এটা কি মাখাচ্ছিস কিরিম? একটু মাখিয়ে দাও। আসতি, আমি কিছু মাখাবো না, যা করার তুই করবি। আস্তে আস্তে কর, হয়ে গেছে? হয়েছে? এবার কি দিবি? ফাউন্ডেশন তো এবার দেবে না, ফাউন্ডেশন। আমি ক্যামেরাটা হাতে নিয়েই করছি। ঠিক আছে, এই তুই তুই ওটাই লাগা, কিন্তু আমি টিপে দেবো। তো এবার ডোনা লাগাচ্ছে ফাউন্ডেশন। এদিকে সরে বস, তোকে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তো এখন ডোনা দিচ্ছে ফাউন্ডেশন। দিয়ে আমি করে দিই, শেষ হয়ে গেছে আমার এই ফাউন্ডেশনটা। এটা ফাউন্ডেশন না, এটা হচ্ছে 9:00 to 5:00। বেরোচ্ছে, দাঁড়াও। তো ফাউন্ডেশনটা চিপতে হলো আমার। তো এই যে দেখো, হাতে লাগিয়ে দিয়েছি, এবার ওর মালমাল মুখে লাগাবে হাত দিয়ে। ও আর একটা কথা, ওর মামাই না কানের মধ্যে হেডফোন লাগিয়েই ঘুমায়, কিছু করা যায় না। কি করে ভগবান জানে, কিছু শুনছে হয়তো। এ ভাই আসতে দে না, ভাই আসতে দে, হুঁশ নেই, হুঁশ নেই। এ ভাই আসতে দে। তো এখন ভালো করে ফাউন্ডেশন মাখিয়ে দিচ্ছে মুখে। বল বন্ধুদের, হয়ে গেছে? এবার ফেস পাউডার, এবার লাগবে হচ্ছে ফেস পাউডার। ঠিক আছে ডোনা, মজা পাচ্ছিস? মামাকে প্র্যাঙ্ক করছিস? ডোনা আজকে মামাকে প্র্যাঙ্ক করছে, ভাবা যায়? দেখো আমার এখানে কি গোটা উঠেছে। এবার এবার কি দিচ্ছিস বল বন্ধুদের, পাউডার। আজকে ডোনা ডোনার মামাইকে বউ সাজাবে, বউ সাজিয়ে প্র্যাঙ্ক করবে। মামাই কি শুনছে, গুজ 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 হচ্ছে। ও সব সময় আমার ভাই কানের মধ্যে হেডফোন লাগিয়েই ঘুমায়, এটা ওর খুব ব্যাড হ্যাবিট। যখন হুঁশ আসবে তখন বন্ধ করবে। হয়ে গেছে, হয়ে গেছে। আদিস না, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে রে, চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে। হয়েছে, হয়েছে, হয়েছে। তো এবার কি লাগাবি? নে না, আইবুড়ো কর, আইবুড়ো কর। এটা আইবুড়ো না, আইবুড়ো না, এটা এবার আইবুড়ো করছে। ঠিক আছে, বলেছে বউ সাজাবে, আবার আইবুড়োটা করছে। দেখো তা
গলা দিয়ে হাত সরাবো না। মামাকে তুই বলবি তো? চুপ চুপ চুপ। এবার গাজল দিচ্ছি আস্তে। মামা কিন্তু উঠে যেতে পারে, ডোনার মামা কিন্তু উঠে যেতে পারে। নড়ছে, খুব নড়ছে। আমার দেখো মুখে গোটা ভরে গেছে। ব্যাস ব্যাস আর না, গাজল লাগা, গাজল লাগা। আমার কাজলটা ডোনা ভেঙে দিয়েছে, ঠিক আছে? তাই জন্য আর কাজল দিচ্ছি না। লাইনার পরাক এই আইসাটা লাগা, আগে আইসাডুটা লাগিয়ে দিক। আমার কাজল ভেঙে দিয়েছে, এই যে দাঁড়াও, এই যে কাজলের টুকরো। কি লাগাচ্ছিস? ডোনার মামার রিয়াকশন দেখবো। হ্যাঁ, কি করছে ছেলেটাকে নিয়ে? আর এই করেছি ডোনা, ডোনার আইসাটা ওই চোখে কর, তাড়াতাড়ি কর। তোমরা হয়তো গিজির গিজির শুনতে পারো, ওর কানের মধ্যে লাগানো থাকে সব সময় হেডফোন। ওই যে ওই যে পালা পালা, এখন কি লাগাচ্ছি বলে দে বন্ধুদের। এটা কি? এবার কি? টিপ টিপ টিপ। এই যে এটা পড়া, এটা পড়া, এই লাল লালটা পড়া, লালটা পড়া, লালটাই পড়া, লালটা। আস্তে ওখানে পড়া, আস্তে করে উঠিস না, উঠিস না, নড়িস না। ও চোখ আর ওখানে যাচ্ছে, কেস খাবে বুঝবে।
ফুলি মিষ্টি খুলছে কি দিয়ে, দাঁত দিয়ে, কপাল দিয়ে, আমি খুলে দিই, পাচ্ছে না, হাই তুলছে, খুলে দিয়েছি। এবার ডোনা পড়াচ্ছে মামাইকে লিপস্টিক, ঠিক আছে। ডোনা এখন আইলাইনার পড়াতে শিখে গেছে। ক্যামেরাম্যান জিও হেভি হেভি সাজাচ্ছে, হেভি সাজাচ্ছে, মামাই দেখেই পছন্দ হয়ে যাবে, মামাই দারুণ সাজিয়েছে ডোনা। জিও জিও দেখো দেখো, ও চিল্কিসপার বৌদি যাচ্ছে, কিন্তু ডোনা দেখো তোমরা এই মালি মিষ্টিক দিয়ে সিঁদুর পরিয়ে দেন, সিঁদুর পরিয়ে দিচ্ছি, আস্তে চুবুন, এবার হেয়ার ব্যান্ড লাগাবে, ঠিক আছে। তারপরও মামাকে ডাকবে, দাঁড়া লিপস্টিক তাকে এগুলো সব সরিয়ে দিন, আরে যা দেখবে ওর মামা ভেঙে ভেঙে দেবে, হেভি রাগ আমার ভাইয়ের, হেভি তেজ আমার, ভয় লাগছে, জানি না কি হবে, ডোনা তো খুব ই হচ্ছে, তাই হেয়ার ব্যান্ড এনে এনে, ডোনা আবার হেয়ার ব্যান্ড এনেছে, বউ নাকি হেয়ার ব্যান্ড পরে, ঘোমটা পাইনি তাই, আসতে তো হেয়ার ব্যান্ডটা অলরেডি পরিয়ে দিয়েছে, দাঁড়াও এবার সামনে দিয়ে দেখাই, ডোনা এ ডোনা, দেখবেই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তারপর ওর মামাকে ডাকবো, মামাকে ডেকে মামার রিয়াকশানটাও আমি ক্যামেরা বন্দি করব, ঠিক আছে। আমি ওটা ব্যাক ক্যামেরায় করব, দেখো আমি ওটা ব্যাক ক্যামেরায় করব যাতে ওর মামা না বুঝতে পারে, ঠিক আছে। দাঁড়াও আগে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে, দাঁড়াও কীভাবে দেখাবো। তো এই হচ্ছে ডোনার মামার ফাইনাল লুক, বৌমাশা দিয়েছে সিঁদুর, আই শ্যাডো, আইলাইনার কি পরিয়েছে ভগবান জানে, লিপস্টিক সব পরিয়ে দিয়েছে আবার। তো এইবার আমরা মামাইকে ডাকবো, তার আগে একটু থাম্বনেল বানিয়ে নিই, ঠিক আছে। হয়েছে রে, ও লাগিয়েই যাচ্ছে, লাগিয়েই যাচ্ছে, থাম্বনেল দেওয়ার নাম করে দেখো, চারটি লিপস্টিক পরিয়েই যাচ্ছে, আমার সব লিপস্টিকগুলো শেষ করছে, এই রাখ হয়েছে, চলা দা, তুই এবার মামাইকে ডাকবি, এখন না এখন না এখন না, হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া, তুই এবার শোন আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমি ওই কানে বসে ক্যামেরা করব, তুই মামাইকে ডাকবি, ডেকে বলবি ও মামা এই দেখো তোমাকে কী সুন্দর সাজিয়েছি বলে, ওই আমি আয়না দেবো, মামাইকে আয়না দেখাবি, ঠিক আছে, মনে থাকবে। তার আয়নাটা আনি, চুপ এখন না, আমি এখন ক্যামেরা, এখন না এখন না এখন না, আমি আয়না আনি, ডোনা ডোনার মামাইকে ডাকবে, আমি ওইদিকে বসে বসে ভিডিও করবো, ঠিক আছে, তোমরা ডোনার মামাইয়ের রিয়াকশানটা নেবে। এখন এসি চলছে, এখন পুরোপুরি পাক্কা 3টে বাজে, ঠিক আছে, বিশ্বাস না হলে আমি বাইরেটাও দেখিয়ে দিচ্ছি যে এখন রাত্রির বেলা, তোমরা হয়তো ভাববে দুপুরবেলা, তুই দেখো বাইরে আলো জ্বলছে, এ পুরো অন্ধকার, ওই পাশটা দেখলে বুঝতে পারবে যে পুরো অন্ধকার, ঠিক আছে, বিশ্বাস হলো, চলো আসতে, চুপ চুপ চুপ, ওটা ফেলে দে, তো চলো এবার আমি রিয়াকশান দেখাই, এইবারই চলবে আসল প্র্যাঙ্ক, ঠিক আছে। তো ডোনার হাতে ক্যামেরাটা দিচ্ছি, দেখেছো, দেখো আসতে, তো ডোনার হাতে ক্যামেরাটা দিচ্ছি, ডোনা এবার ওর মামার সঙ্গে যা বলার বলবে, ঠিক আছে, এ ভাই দেখ কি করেছে ভাগ্নি, এদিকে ঘোর, দাঁড়া দাঁড়া এদিকে ডাক, এ ভাই এদিকে তাকা, ই বাবা জাম সব, এ ভাই আরে দেখ না ভাগ্নি কি বলছে, বস, এ ভাই দেখ না, বল মামাইকে,
আরে দেখো কি করেছে তোকে, তোকে সাজিয়েছে দেখ ভাই কি সুন্দর। এবার মামায় চাদরটা গায়ে দেবা, এই একটুকুনি ক্রপ করলো। এ ভাই এই দেয় দেয়, এ ভাই কি করেছি এটা, কেমন লাগছে? আমি করিনি, তোর বাগ্নি কো পালিয়ে গেছে, মার খাওয়ার বই পালাইছে। আরে দেখ দেখ কেমন সাজিয়েছে, কেমন লাগে? বাবা আমার আয়না ভেঙে দিবে, মা পালিয়ে আয় মামাই। যা মামাইকে ভালো করে আয়নাটা দেখিয়ে আয়, যা 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 যা। এরা কি কত জিনিস দিয়ে সাজিয়েছে তোকে, আর তুই এমনি বলছিস তো পছন্দ হয়নি, বল বল পছন্দ হয়েছে? এ বলে কি না, এ কোথায় মোবাইল বাবা দেখো মুখের অবস্থা, দেখো কাজল লাগে। দাঁড়া ওর মামাই আসুক, তারপর রিয়াকশন দেখেছো কি বলে মামাই। ডোনার মামাই পেছন পেছন গেছে, ঠিক আছে? এবার দুজন আসছে, দেখি ভাই কি বলে। ডোনাও গেছে ওর মামায়ের কাছে, ডোনা ভয় পেয়েছিল প্রথমে, তারপর চুপি চুপি দেখতে গেছে। দাঁড়াও দেখো, ডোনা এসে গেছে ভিজে পুরো, মুখ হাত পা ধুয়ে ওর মামা আসছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ডোনার মামা প্রচণ্ড রেগে গেছে আমার উপর, খেপে গেছে। আমি যদি ওর সামনে ক্যামেরা অন করি তাহলেই চিল্লাবে, আর দুবার আমার ক্যামেরা ফোন অলরেডি ফেলে দিয়েছে, যদি নিচে পড়তো আমার তো নতুন ফোন একদম ভেঙে যেত। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, মামাই বাইরে চলে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, মামাই এখন বাইরে চলে গেছে, মামা একটু ফোন নিয়ে বাইরে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ডোনার মামার সঙ্গে প্র্যাঙ্কটা, আর ডোনা কেমন সাজালো মামাইকে সবাই কমেন্ট করে জানাও। তো আজকের মতন টাটা, ডোনাকে ড্রেস ছাড়িয়ে দিয়েছি, পুরো মুখ ধুতে গিয়ে পুরো ড্রেস ভিজিয়েছে, নিজেও মামাইকে সাজিয়েছে, মামাই মুখ ধুতে গেছে, ও উল্টাটি লিপস্টিক লাগিয়ে দিয়ে এসেছিলো, আমি চিল্লেছি মুখ ধুতে গেছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।